আসসালামু আলাইকুম। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা এক্সপেরিমেন্ট 8 এর থার্ড ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 8 এর অবজেক্টিভ এ, বি এবং সি নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 8 এর অবজেক্টিভ ডি নিয়ে আলোচনা করব। একাধিক ফ্রিকোয়েন্সি সিগন্যাল থেকে এফআইআর ফিল্টার ইউজ করে কিভাবে স্পেসিফিক ফ্রিকোয়েন্সিকে সেপারেট করা যায় সেটা আমরা দেখব। ধরা যাক এটা একটা সিগন্যাল, এই সিগন্যালে একাধিক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। এখন এই সিগন্যালে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই সিগন্যালটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করতে হবে। এখন আমরা যদি এই সিগন্যালটাকে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা দেখব এই সিগন্যালে তিনটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে 20 হার্জ, একটা হচ্ছে 70 হার্জ, আর একটা হচ্ছে 90 হার্জ। এখন আমরা যদি ধরে নিই এই সিগন্যালের যে তিনটে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তার মধ্যে 20 হার্জ যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এই সিগন্যালের জন্য ইউজফুল পার্ট, আর বাকি দুইটা হচ্ছে নয়েজ। এখন যদি আমরা এই নয়েজি সিগন্যাল থেকে নয়েজ সেপারেট করতে চাই, অর্থাৎ 20 হার্জের ফ্রিকোয়েন্সিকে আমরা অ্যালাউ করতে চাই এবং বাকি দুইটা ফ্রিকোয়েন্সিকে আমরা রিজেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে একটা লো পাস ফিল্টার ইউজ করতে হবে। এক্ষেত্রে আমরা 40 হার্জ কাট অফ ফ্রিকোয়েন্সির একটা লো পাস ফিল্টার ইউজ করতে পারি এই সিগন্যাল থেকে নয়েজ রিমুভ করার জন্য। এফআইআর ফিল্টার কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা এই এক্সপেরিমেন্টের প্রথম দুইটা ভিডিওতে দেখেছি। এখন আমরা এফআইআর লো পাস ফিল্টার ইউজ করে এই সিগন্যাল থেকে 20 হার্জের ফ্রিকোয়েন্সি সেপারেট করার জন্য ম্যাথল্যাবে একটা প্রোগ্রাম লিখব। আমি অলরেডি একটা প্রোগ্রাম ম্যাথল্যাবের স্ক্রিপ্টে লিখেছি। এই প্রোগ্রামের এতটুকু অংশ লিখা হয়েছে নয়েজি সিগন্যাল জেনারেট করার জন্য। আমরা এখানে একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডিফাইন করেছি, একটা টাইম ভেক্টর জেনারেট করেছি, এখানে তিনটে ফ্রিকোয়েন্সি ডিফাইন করেছি 20, 70, 90। এই তিনটে ফ্রিকোয়েন্সি তিনটে সাইন ওয়েভ আমরা জেনারেট করেছি এবং সেগুলোকে অ্যাড করে আমরা আমাদের নয়েজি সিগন্যালটা পাচ্ছি। তো প্রোগ্রামের এতটুকু অংশ যদি আমি রান করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নয়েজি সিগন্যাল জেনারেট হয়েছে। আর এই সিগন্যালটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এফএফটির মাধ্যমে এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করতে পারি। এফএফটির মাধ্যমে কোনো সিগন্যালকে কিভাবে ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমরা এক্সপেরিমেন্ট 7 এ দেখেছি। প্রথমে সিগন্যালের লেন্থ আমাদেরকে বের করতে হয়, এরপর সিগন্যালের লেন্থটাকে 2n হিসেবে এক্সপ্রেস করতে হয়, এরপর ম্যাথল্যাবের এফএফটি ফাংশন ইউজ করে আমরা এই ফাংশনকে সিগন্যাল এবং সিগন্যালের নাম্বার অফ স্যাম্পল যদি আমরা বলে দিই সেক্ষেত্রে আমরা এফএফটি কোভিশনগুলো পেয়ে যাব। এরপরে এফএফটি কোভিশনগুলো যেহেতু সিমিট্রিক্যাল, সুতরাং আমরা এফএফটি কোভিশনটের অর্ধেক নিয়ে বাকি অর্ধেককে আমরা অ্যাভয়েড করতে পারি। এই লাইনের মাধ্যমে ফ্রিকোয়েন্সি পজিশনগুলোকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করা হয়েছে, আর এই ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন প্লটটা ভিজুয়ালি দেখতে পারবো। তো আমি এতটুকু অংশ যদি এক্সিকিউট করি, এই যে আমরা দেখতে পাচ্ছি এই সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন সেটা দেখাচ্ছে। এরপর ইনস্ট্রাকশনগুলো ফিল্টার ডিজাইনের সাথে সম্পর্কিত। আমরা যেহেতু এই সিগন্যাল থেকে 20 হার্জ ফ্রিকোয়েন্সিকে সেপারেট করতে যাচ্ছি, সুতরাং আমরা 20 হার্জের উপরে কোনো একটা কাট অফ ফ্রিকোয়েন্সি লো পাস ফিল্টার ডিজাইন করব। তো আমি এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি দিলাম 40 হার্জ। আমরা 30 হার্জও দিতে পারি, ধরা যাক আমরা 30 হার্জ কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে দিচ্ছি। ফিল্টার অর্ডার, অর্থাৎ ফিল্টারের ইম্পালস রেসপন্সে টোটাল 256 সংখ্যক স্যাম্পল থাকবে, সেটা আমরা ডিফাইন করে দিলাম। এরপর আমরা একটা ফাংশনকে কল করেছি, এই ফাংশনের নাম হচ্ছে এফআইআর আন্ডারস্কোর লো পাস। আর এই ফাংশনে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে কাট অফ, কাট অফ এখানে নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, আর ফিল্টার অর্ডার এই ফাংশনে দেওয়া হয়েছে। এটা একটা ইউজার ডিফাইন ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে আমরা এখানে যে দুইটা প্যারামিটার দিয়েছি, একটা হচ্ছে নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে কার্নেল লেন্থ, এই প্যারামিটার অনুযায়ী একটা লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স ক্যালকুলেশন করা। একটা লো পাস ফিল্টার কিভাবে ডিজাইন করা যায়, অর্থাৎ লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স কিভাবে বের করা যায় সেটা অলরেডি আমরা জানি। এক্সপেরিমেন্ট 8 এর ফার্স্ট ভিডিওতে আমরা সেটা দেখেছি। এই ইনস্ট্রাকশনটা হচ্ছে কজাল এবং ট্রাঙ্কেটের ফিল্টার কানাল ডেভেলপ করার জন্য, যেখানে ওমেগা সি হচ্ছে অ্যাঙ্গুলার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এই অ্যাঙ্গুলার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমরা পাচ্ছি নর্মালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে টুয়াইস পাই মাল্টিপ্লাই করে। এরপর গিগস ফেনোমেনন অ্যাভয়েড করার জন্য আমরা এই ট্রাঙ্কেটেড ফিল্টার কানালের সাথে উইন্ডো ফাংশন মাল্টিপ্লাই করেছি, এখানে আমরা ব্ল্যাকম্যান উইন্ডো মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স, এই ইম্পালস রেসপন্সটাই এই ফাংশন রিটার্ন দিচ্ছে। সুতরাং এফআইআর আন্ডারস্কোর লো পাস এই ফাংশনকে কল করার ফলে এই ফাংশনে আমরা যেই কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়েছি এবং যে ফিল্টার অর্ডার দিয়েছি, সেই কাট অফ ফ্রিকোয়েন্সি এবং ফিল্টার অর্ডারের লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স আমাদেরকে রিটার্ন দিবে। এরপর আমরা ইম্পালস রেসপন্সটাকে প্লট করে দেখছি এবং ইম্পালস রেসপন্সের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটাও আমরা প্লট করে দেখছি। তো এতটুকু অংশ যদি আমি এখন এক্সিকিউট করি, যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্টারের ইম্পালস রেসপন্স দেখাচ্ছে,
আবার ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখাচ্ছে। তো ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার, এবং এটার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যারাউন্ড 30 হার্জ। প্রোগ্রামে এরপর ইনস্ট্রাকশনগুলো লেখা হয়েছে সিগন্যাল ফিল্টারিং করার জন্য। তো ফিল্টারের ইম্পালস রেসপন্স অলরেডি আমরা বের করেছি, সুতরাং ইম্পালস রেসপন্সের সাথে যদি আমরা সিগন্যালকে কনভলিউশন করি তাহলে আমরা ফিল্টার সিগন্যাল পাব। এরপর ফিল্টার সিগন্যালকে আমরা প্লট করে দেখছি। তো প্রোগ্রামের এতটুকু অংশ আমি রান করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যালটা পেয়েছি সেই সিগন্যালের মধ্যে শুধুমাত্র এই সিগন্যালের লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটাই আছে। এক্ষেত্রে এখানে কোন ফ্রিকোয়েন্সিটা আছে সেটা আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আমরা এই সিগন্যালের জন্য ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট দেখতে পারি। প্রোগ্রামের একেবারে লাস্টের দিকে ইনস্ট্রাকশনগুলো লেখা হয়েছে এখানে ফিল্টার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট দেখার জন্য। তো এই ইনস্ট্রাকশনগুলো যদি এক্সিকিউট করা হয় তখন আমরা ফিল্টার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট দেখতে পারবো। এই যে এখানে সেটা দেখাচ্ছে এটা ফিল্টার সিগন্যাল, আর তার ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট থেকে আমরা দেখতে পাচ্ছি এই সিগন্যালে শুধুমাত্র 20 হার্জের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটাই আছে, বাকি যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো ছিল সেগুলো ইলিমিনেট হয়ে গেছে। প্রোগ্রাম কমপ্লিটলি এক্সিকিউশন হওয়ার পরে যে গ্রাফটা এসেছে সেটাকে আমি আরেকবার ব্যাখ্যা করছি। আমরা প্রথমে একটা নয়েজি সিগন্যাল জেনারেট করেছিলাম, যে নয়েজি সিগন্যালে 3টা ফ্রিকোয়েন্সি ছিল, সেটা এই ফ্রিকোয়েন্সি ডোমেন প্লটে দেখাচ্ছে 20 হার্জ, 70 হার্জ এবং 90 হার্জ। আমাদের উদ্দেশ্য ছিল এই সিগন্যাল থেকে শুধুমাত্র 20 হার্জ ফ্রিকোয়েন্সিকে সেপারেট করা। সেটা করার জন্য আমরা 30 হার্জ কাট অফ ফ্রিকোয়েন্সির একটা লো পাস ফিল্টার ডিজাইন করেছিলাম। এটা হচ্ছে লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স, এবং তার ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকেও আমরা দেখতে পাচ্ছি এটার যে কাট অফ ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 30 হার্জ। এরপর আমরা ফিল্টারের ইম্পালস রেসপন্সের সাথে এই নয়েজি সিগন্যালকে কনভলিউশন অপারেশন করেছি। কনভলিউশন করার পরে আমরা এই সিগন্যালটা পেয়েছিলাম। এই সিগন্যাল থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নয়েজি সিগন্যাল যে 3টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল, ফিল্টার সিগন্যালে কিন্তু 3টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নেই, এখানে শুধুমাত্র 1টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। এবং এই ফিল্টার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নেই, এখানে শুধুমাত্র 1টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, এবং সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা হচ্ছে 20 হার্জের। সুতরাং আমরা বলতে পারি এই ফিল্টারের মাধ্যমে আমরা এই সিগন্যাল থেকে 20 হার্জের ফ্রিকোয়েন্সিকে সেপারেট করতে পেরেছি। এবার আমরা যদি ধরে নিই আমাদের যে নয়েজি সিগন্যাল ছিল সেই নয়েজি সিগন্যালের মধ্যে 20 হার্জ এবং 70 হার্জের যে দুইটা ফ্রিকোয়েন্সি সেই দুইটা হচ্ছে নয়েজ, এবং 90 হার্জের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সিগন্যালের ইউজফুল পার্ট। সেক্ষেত্রে আমরা এই নয়েজি সিগন্যাল থেকে যদি নয়েজ রিমুভ করতে চাই তাহলে 20 এবং 70 হার্জের এই দুইটা ফ্রিকোয়েন্সিকে আমাদেরকে ইলিমিনেট করতে হবে। আর সেটা করার জন্য আমরা একটা হাই পাস ফিল্টার ইউজ করতে পারি, আর হাই পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হতে হবে 70 থেকে 90 হার্জের ভিতরে। সেটা করার জন্য আমরা নতুন করে কোনো প্রোগ্রাম লিখবো না, আমরা আগে যে প্রোগ্রামটা ছিল সেটাকে মডিফাই করব। আগের প্রোগ্রামের সব অংশটুকু আগের মতোই থাকবে, শুধুমাত্র এখানে ফিল্টার ডিজাইনের যে অংশটুকু আছে সেখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আগের প্রোগ্রামে আমরা 30 হার্জের একটা লো পাস ফিল্টার ডিজাইন করেছিলাম, এই প্রোগ্রামে ফিল্টার হিসেবে আমরা একটা হাই পাস ফিল্টার ডিফাইন করে দিব, যে ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 70 থেকে 90 হার্জের ভিতরে। তো আমরা ধরে নিচ্ছি ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 80 হার্জ। সেক্ষেত্রে আমি এখানে আরেকটা কাট অফ ফ্রিকোয়েন্সি ডিফাইন করে দিলাম, কাট অফ 2, এটা হচ্ছে 80 হার্জের কাট অফ ফ্রিকোয়েন্সি। ফিল্টার অর্ডার আগের মতোই 256 থাকবে। ফিল্টার অর্ডার আমরা আরও কম বেশি করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিল্টারের যে ট্রানজিশন ব্যান্ড সেটা চেঞ্জ হবে। এরপর হাই পাস ফিল্টারের জন্য আমি অলরেডি এখানে একটা ফাংশন ডিফাইন করে রেখেছি। হাই পাস ফিল্টার ইউজ করতে হলে আমরা জানি প্রথমে আমাদেরকে একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে হবে, এরপরে স্পেকট্রাল রিভার্সাল অথবা স্পেকট্রাল ইনভার্সন প্রসেস ইউজ করে আমাদেরকে সেই লো পাস ফিল্টারকে হাই পাস ফিল্টারে কনভার্ট করে নিতে হবে। এখানে লো পাস থেকে হাই পাস ফিল্টারে কনভার্ট করার জন্য স্পেকট্রাল ইনভার্সন প্রসেস ইউজ করা হয়েছে। হাই পাস ফিল্টার ডিজাইন নিয়ে আমি এক্সপেরিমেন্ট 8-এর সেকেন্ড ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, সুতরাং আমি এখানে এগুলো রিপিট করব না। এখন এই ফাংশনকে যদি আমরা নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি এবং কার্নেল লেন্থ বলে দিই তাহলে এই ফাংশনটা আমাদেরকে ওই নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি এবং কার্নেল লেন্থের একটা হাই পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স রিটার্ন করবে। এখন আমি এই হাই পাস ফিল্টারের যে ফাংশন আমি ডিফাইন করেছি সেই ফাংশনকে আমি কল করলাম, আর এই ফাংশনে আমি কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছি 80 হার্জ, আর ফিল্টার অর্ডার এখানে 256। আর এই ফাংশন যে ইম্পালস রেসপন্স রিটার্ন করেছে সেই ইম্পালস রেসপন্সটা দিয়ে আমরা ফিল্টারিং করছি। প্রোগ্রামের বাকি অংশগুলো আগের মতোই থাকবে। তো আমি এই প্রোগ্রামটাকে এখন রান করছি। রান করার পরে এখানে যে কার্ভটা আসলো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নয়েজি সিগন্যাল, এখানে 3টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে আমাদের হাই পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স,
আর এটা হচ্ছে হাই পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হাই পাস ফিল্টার, আর এই হাই পাস ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 80 হার্জ। তো এই ফিল্টারের সাথে এই সিগন্যালকে কনভলিউশন করার পরে যে ফিল্টার সিগন্যাল আমরা পাচ্ছি, সেই ফিল্টার সিগন্যালে শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা হচ্ছে এই সিগন্যালের হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। আর এই ফিল্টার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট, সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি এই সিগন্যালে শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এবং সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে 90 হার্জের। আমাদের নয়েজি সিগন্যালে বাকি যে দুটো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল অর্থাৎ 20 হার্জ এবং 70 হার্জের যে দুটো ফ্রিকোয়েন্সি, সেগুলো এখানে ইলিমিনেট হয়ে গেছে। এভাবে হাই পাস ফিল্টার ব্যবহার করে আমরা কোনো একটা সিগন্যাল থেকে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে ইলিমিনেট করে দিতে পারি। এবার আমরা সিগন্যাল থেকে নয়েজ রিমুভিং এর ক্ষেত্রে ব্যান্ড পাস ফিল্টারের অ্যাপ্লিকেশন দেখব। আমরা যদি এখানে ধরে নিই আমাদের সিগন্যালের ইউজফুল পার্ট হচ্ছে 70 হার্জ, 20 হার্জ এবং 90 হার্জ, এই দুটো হচ্ছে নয়েজ, সেক্ষেত্রে এই সিগন্যাল থেকে নয়েজ রিমুভ করার জন্য আমাদেরকে একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে হবে এবং সেই ব্যান্ড পাস ফিল্টারের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 20 থেকে 70 হার্জের ভিতরে এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 70 থেকে 90 হার্জের ভিতরে। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 হার্জ এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 80 হার্জ। এবার আমরা ব্যান্ড পাস ফিল্টারের অ্যাপ্লিকেশন দেখার জন্য আগের যে প্রোগ্রামটা ছিল সেটাকে আবার এডিট করব। এখানে প্রোগ্রামে শুধুমাত্র আমরা ফিল্টার ডিজাইন যে অংশটুকু আছে সেটা এডিট করব। এখানে যেহেতু এটা হবে একটা ব্যান্ড পাস ফিল্টার, সুতরাং এখানে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি, কাট অফ 1 এটা হচ্ছে লোয়ার কাট অফ 30 হার্জ, আর কাট অফ 2 এটা হচ্ছে হায়ার কাট অফ, এটা হচ্ছে 80 হার্জ। তো আমরা ধরে নিয়েছিলাম লোয়ার কাট অফটা হচ্ছে 40 হার্জ, সেক্ষেত্রে আমরা এটাকে 40 করে দিচ্ছি আর হায়ার কাট অফটা ছিল আমাদের 80 হার্জ। এখন আমরা এখানে হাই পাস এই ফাংশনটাকে কল করব না, ব্যান্ড পাস ফিল্টারের জন্য আমি অলরেডি একটা ফাংশন ডেভেলপ করেছি, সেটা হচ্ছে FIR ব্যান্ড পাস। তো ব্যান্ড পাস ফিল্টার ডিজাইনের প্রসেসটা অলরেডি আমরা জানি, এক্সপেরিমেন্ট 8-এর ভিডিও 2-তে আমরা সেটা দেখেছি। ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করার জন্য প্রথমে একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে হয়, এরপর একটা হাই পাস ফিল্টার ডিজাইন করতে হয়, আর লো পাস এবং হাই পাসের যে কার্নেল সেগুলোকে যদি আমরা কনভলিউশন করি তখন আমরা ব্যান্ড পাস ফিল্টারের কার্নেলটা পাবো। তো এই ফাংশনকে আমরা তিনটে প্যারামিটার বলে দিতে হবে, একটা হচ্ছে নর্মালাইজড লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, নর্মালাইজড হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে কার্নেল লেন্থ। আর এই প্যারামিটার অনুযায়ী এই ফাংশনটা আমাদেরকে ব্যান্ড পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স রিটার্ন দিবে। তো এখান থেকে আমি এই ফাংশনটাকে কল করছি, এটা হবে ব্যান্ড পাস ফিল্টারের জন্য, আর এখানে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি এখন দিতে হবে। তো আমি এখানে কাট অফ 1, কাট অফ 2, কাট অফ 1 হচ্ছে আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, কাট অফ 2 হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, সেটা দিয়ে দিলাম। তো এই দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য একটা ইম্পালস রেসপন্স আমরা রিটার্ন পাবো, সেই ইম্পালস রেসপন্সকে আগের মতোই আমরা প্লট করে দেখব, সেটার ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখব এবং এই ফিল্টার ইউজ করে আমরা সিগন্যালটাকে ফিল্টারিং করব। তো আমি এই প্রোগ্রামটাকে এখন রান করে দেখছি, আমরা এখানে ফিল্টারের ইম্পালস রেসপন্স দেখতে পাচ্ছি আর এই ফিল্টারের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেখান থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার। একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে এই ফিল্টারটা অ্যালাউ করে তার আগের ফ্রিকোয়েন্সি অথবা পরের ফ্রিকোয়েন্সিগুলোকে ইলিমিনেট করে দেয়। তো এটার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যদি আমরা দেখি এটা হচ্ছে 40 হার্জ, আর এটার যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 80 হার্জ। সিগন্যালকে ফিল্টারিং করার পরে এখানে যে সিগন্যালটা এসেছে এখানে শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি আছে এবং এই সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সিগন্যালে শুধু একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এবং সেটার ভ্যালু হচ্ছে 70 হার্জ। নয়েজি সিগন্যালে আরও যে দুইটা ফ্রিকোয়েন্সি ছিল 20 হার্জ এবং 90 হার্জ, সেই দুইটা ফ্রিকোয়েন্সি ইলিমিনেট হয়ে গেছে। এবার আমরা সিগন্যাল থেকে নয়েজ রিমুভ করার জন্য FIR ব্যান্ড স্টপ ফিল্টারের অ্যাপ্লিকেশন দেখব। আমরা যদি এই সিগন্যালের ক্ষেত্রে ধরে নিই এখানে 20 হার্জ এবং 90 হার্জ, এই দুইটা হচ্ছে সিগন্যালের ইউজফুল কম্পোনেন্ট, আর 70 হার্জের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এটা হচ্ছে নয়েজ। এক্ষেত্রে এই সিগন্যাল থেকে 70 হার্জের নয়েজ রিমুভ করার জন্য আমাদেরকে একটা ব্যান্ড স্টপ ফিল্টার ইউজ করতে হবে, যে ব্যান্ড স্টপ ফিল্টারের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 20 থেকে 70 হার্জের ভিতরে এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 70 থেকে 90 হার্জের ভিতরে। তো আমরা আগের মতো ধরে নিচ্ছি এখানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 হার্জ এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 80 হার্জ। এখন আমরা ম্যাথল্যাবে ব্যান্ড পাস ফিল্টারের অ্যাপ্লিকেশন দেখার জন্য আমরা আগের যে প্রোগ্রামটা আছে সেটাকে মডিফাই করব। এখানে ফিল্টার ডিজাইন যে অংশটুকু আছে এটাকে মডিফাই করতে হবে, এখানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 40 হার্জ, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 80 হার্জ এবং ফিল্টার অর্ডার হচ্ছে 256।
আর শুধুমাত্র এই লাইনটাই আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে ব্যান্ড পাস ফিল্টারের যে ফাংশন সেটাকে কল না করে আমরা ব্যান্ড স্টপ ফিল্টারের ফাংশনকে কল করব। আমি এখানে ব্যান্ড স্টপ ফিল্টারের একটা ফাংশন ডিফাইন করে রেখেছি। ব্যান্ড স্টপ ফিল্টারের ডিজাইন প্রসেস অলরেডি আমরা জানি। প্রথমে আমাদেরকে একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে হবে, এরপর আমাদেরকে একটা হাই পাস ফিল্টার ডিজাইন করতে হবে, এরপর লো পাস এবং হাই পাস ফিল্টারের কার্নেলকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা ব্যান্ড স্টপ ফিল্টারের কার্নেল পাবো। আর ব্যান্ড স্টপ ফিল্টারের ফাংশনেও ব্যান্ড পাস ফিল্টারের ফাংশনের মতোই তিনটা প্যারামিটার এখানে আছে। একটা হচ্ছে নর্মালাইজ লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, নর্মালাইজ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে ফিল্টার কার্নেল। এই ফাংশনকে এই প্যারামিটারগুলো দিলে এই ফাংশন এই প্যারামিটার অনুযায়ী ব্যান্ড স্টপ ফিল্টারের একটা কার্নেল রিটার্ন দিবে। তো আমরা এখন এই প্রোগ্রাম থেকে ব্যান্ড পাস ফিল্টারের ফাংশনকে কল না করে ব্যান্ড স্টপ ফিল্টারের ফাংশনকে কল করছি। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 হার্জ, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 80 হার্জ, যেমন ফিল্টার অর্ডার হচ্ছে 256। তো এই প্রোগ্রামটাকে আমি রান করছি। রান করার পর আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ফিল্টারের ইম্পালস রেসপন্স, আর ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ব্যান্ড স্টপ ফিল্টার। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে এটা এলিমিনেট করে দিচ্ছে, তার আগের এবং পরের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলোকে অ্যালাউ করছে। আর এটার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 হার্জ, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 80 হার্জ। আর ফিল্টার সিগন্যাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফিল্টার সিগন্যালে যে ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট আছে সেখানে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে 20 হার্জের আর একটা হচ্ছে 90 হার্জের। মাঝখানে যে ফ্রিকোয়েন্সিটা ছিল 70 হার্জের সেই ফ্রিকোয়েন্সিটা এখানে ইলিমিনেট হয়ে গেছে। এভাবে ব্যান্ড স্টপ ফিল্টার ইউজ করে আমরা কোনো একটা সিগন্যালে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তার মাঝামাঝি ফ্রিকোয়েন্সির একটা ব্যান্ডকে ইলিমিনেট করে দিতে পারি। তো এটা ছিল আমাদের এক্সপেরিমেন্ট 8-এর সর্বশেষ ভিডিও। এই ভিডিওর মাধ্যমে FIR ফিল্টারকে সিগন্যাল সেপারেশনের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা সেটা দেখলাম। এর আগের দুইটা ভিডিওতে আমরা FIR ফিল্টার কীভাবে ডিজাইন করতে হয়, অর্থাৎ FIR লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার এবং ব্যান্ড স্টপ ফিল্টার কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখেছি। আমি সাজেস্ট করব এই তিনটে ভিডিও ভালো করে দেখার জন্য এবং এগুলো প্র্যাকটিস করার জন্য। সেক্ষেত্রে FIR ফিল্টার ডিজাইন এবং এটার অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা খুব ভালো একটা ধারণা পাবো।